প্রাইমারি পরীক্ষায় সবসময় কিন্তু ভগ্নাংশ ছোট বর্ণনীয় থেকে একটা কোশ্চেন পরীক্ষা আসে। আমরা কোশ্চেনটা একটু দেখি, লেখা আছে কোন ভগ্নাংশ ছোট। পরীক্ষার সময় কোশ্চেনটা কিন্তু কোন ভগ্নাংশ ছোট না বলে এটা কিন্তু হচ্ছে কোন ভগ্নাংশ বড় বলতে পারে, যেটাই বলুক সিস্টেম কিন্তু একই, অর্থাৎ একইভাবেই সমাধান করা যাবে দুটারই। এই কারণে কোশ্চেনে দেখি প্রসেসটা শিখে নেই, শিখে নিলে আমরা সবগুলো ম্যাথ কিন্তু করতে পারবো। একটু কোশ্চেনটা কাইন্ডলি তুলে নেই, প্রথম কাজ হলো আমরা কোশ্চেনটা তুলে নিব। একটু দেখি প্লিজ, প্রাইমারি পরীক্ষার যে 25টা কোশ্চেন থাকবে তার একটা কোশ্চেন কিন্তু থাকবে দেখেন যে ভগ্নাংশ ছোট বড় দিন দেয়। একটু দেখলেই কিন্তু পারা সম্ভব। একটু দেখি আমরা এই ক্ষেত্রে প্রথম যে কাজটা করতে হবে সেটা আমরা একটা প্রসেস অ্যাপ্লাই করবো যে কিভাবে এই ছোট বড় নির্ণয় করা দেয়। একটু দেখে ফেলি আমরা, প্রথম কথা হলো আপনি যেটা করবেন আমরা প্রথম যেটা কাছাকাছি রাখবো এক এবং তিন, এক ওয়ান বাই থ্রি এবং থ্রি বাই সেভেন। রাখার পরে আমরা এই এই পাশে কোনা যেটা গুণ করবো এটা মনে রাখবেন, এই পাশ না, আগে এই পাশ গুণ করে এই পাশ লিখবো, এটা হবে সাত, এটা হবে নয়। একটু দেখেন সাত আর নয়ের মধ্যে সাত ছোট নয় বড়, অর্থাৎ দুইটা ভগ্নাংশের কাছাকাছি নিয়েছি ওয়ান বাই থ্রি এবং থ্রি বাই সেভেন নিয়ে আমরা দুই কোনা এভাবে গুণ করবো। গুণ করার পরে এই দুটো গুণ করলে সাত হয়, এই দুটো নয় হয়, যেহেতু নয় বড় সুতরাং এইটা বাদ যাবে, থাকবো এটা, তাহলে এই দুটোর মধ্যে আমরা এই দুটোর মধ্যে আমরা এটাকে বাদ দিয়ে দিলাম, তারপর এটা বড়, তাহলে ওয়ান বাই থ্রি টিকে থাকলো। তারপরে আবার দেখেন ওয়ান বাই থ্রি নিবো আর টু বাই ফাইভ নিবো, দিলাম ওয়ান বাই থ্রি আর দিলাম হচ্ছে টু বাই ফাইভ, এই দুই কোনা গুণ করবো তাহলে কত হয় পাঁচ, আর এখানে কত ছয়। এখানেও দেখেন এটা বড় তার মানে এটাও আমি বাদ দিব, দেন আমরা আরেকটা নিব হচ্ছে ওয়ান বাই থ্রি আর ফোর বাই নাইন, ওয়ান বাই থ্রি আর ফোর বাই নাইন, এই দুই কোনা গুণ করবো তাহলে কত হয় নয়, নয় হয় আর চার তিনে বারো হয়। এখানেও দেখেন এটা বড় সুতরাং এটাও বাদ, সুতরাং এই কোশ্চেনের অ্যান্সার হলো কিন্তু ওয়ান বাই থ্রি। ঠিক উল্টা ভাবে যদি বলতো বড় কোনটা, যদি বলতো বড় কোনটা তাহলে আমরা উল্টা কাজ করতাম। এখন যেমন আমরা ছোটটাকে কনসিডার করছি, আমরা অন্য সময় কি করতাম বড়টাকে কনসিডার করতাম। একটু কাইন্ডলি জানাবেন বুঝতে পারছেন কিনা, একটু কাইন্ডলি জানাবেন তো বুঝতে পারলেন কিনা প্লিজ। তাহলে ভগ্নাংশ ছোট বড় নির্ণয় থেকে একটা কোশ্চেন পরীক্ষা আসবে, মোট 25টা প্রশ্ন থাকে। এবার যেহেতু কোশ্চেন কম ছিল প্রাইমারিতে, তো কোশ্চেন কম থাকলেও আমরা কিন্তু হচ্ছে এই একটা কোশ্চেন কিন্তু পরীক্ষা আসবো, আইদার বড় নির্ণয় আসবে অথবা ছোট নির্ণয় পরীক্ষা আসবে। একটু দেখেন কে কোথা থেকে জয়েন করছেন কাইন্ডলি একটু বলবেন। দুই নাম্বার লিখবেন, দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা থেকে একটা অঙ্ক থাকবে, দুই অঙ্ক বিশিষ্ট একটু লেখেন, দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা থেকে একটা কোশ্চেন পরীক্ষা আসে, দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা একটু লেখেন, দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা এখান থেকে একটা কোশ্চেন পরীক্ষা আসে, দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা থেকে একটা কোশ্চেন কিন্তু পরীক্ষা আসে। একটু লেখি দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা থেকে একটা প্রশ্ন কিন্তু পরীক্ষা এসে থাকে। একটু দেখেন লেখেন কোশ্চেনটা, দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা লেখেন, দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যার অঙ্কদ্বয় সমষ্টি নয়, অঙ্ক দয়ের সমষ্টি হচ্ছে নয়, অঙ্কদয় স্থান বিনিময় করলে, অঙ্কদয় স্থান বিনিময় করলে সাতাশ বৃদ্ধি পায়, সাতাশ বৃদ্ধি পায়। সংখ্যাটি কত, সংখ্যাটি কত বের করতে বলছে আমরা কত। অপশন গুলোকে দেখি, অপশন গুলোকে দেখি, অপশন 36, অপশন হচ্ছে 63, অপশন গ হচ্ছে 72, অপশন ঘ হচ্ছে 27। একটু দেখেন
এখানে একটা মজার টেকনিক আমরা শিখবো যেটা খুবই জরুরি, মনে রাখবেন, যদি বৃদ্ধি পায় বলে, যদি বৃদ্ধি পায় বলে তাহলে ছোট সংখ্যা অ্যান্সার হবে, ছোট সংখ্যাটা প্রথম কথা। তাহলে এর মধ্যে দেখেন প্রথম কন্ডিশন দুটি সংখ্যা যোগফল নয়, এই তিন আর ছয় যোগ করে নয় হয়, ছয় আর তিন যোগ করে নয় হয়, সাত আর দুই নয়, দুই আর সাত। যদি এমন কোন সংখ্যা থাকে যে দুইটা যোগ করলে নয় হয় না, তাহলে প্রথমে এটা বাদ দিতে হবে। যদি এমন কোন সংখ্যা থাকে যে দুইটা যোগ করলে নয় হয় না, তাহলে প্রথমে সেটা আপনাকে বাদ দিতে হবে। প্রথম কাজ, প্রথম কাজ কি করতে হবে, সেটাকে আপনাকে যোগ করে বাদ দিতে হবে প্রথম কাজ। তারপরে যদি বৃদ্ধির কথা বলে, যদি বলে বৃদ্ধির কথা ছোট সংখ্যাটা অ্যান্সার হবে, তাহলে বড়গুলো বাদ, এটাও বাদ, এটাও বাদ। খুব খেয়াল করবেন এটা, যদি বৃদ্ধির কথা বলে ছোট সংখ্যা অ্যান্সার হবে, যদি বৃদ্ধির কথা বলে তাহলে ছোট সংখ্যা অ্যান্সার হবে, যদি বৃদ্ধির কথা বলে তাহলে ছোট সংখ্যাগুলো অ্যান্সার হবে, যদি বৃদ্ধির কথা বলে তাহলে ছোট সংখ্যা অ্যান্সার হবে। কেন ছোট সংখ্যা অ্যান্সার হবে, তার কারণ বলছে স্থান পরিবর্তন করলে। আপনি দেখেন এই ছত্রিশ স্থান পরিবর্তন করলে হয় তেষট্টি, আর বাহাত্তর এগুলো এটা পরিবর্তন করলে ছত্রিশ, এটা হয় সাতাশ, এটা হয় বাহাত্তর। আপনি দেখেন বৃদ্ধি কেমনে পাবে, যদি কিনা সংখ্যাটা তেষট্টি থেকে ছত্রিশ হয়ে যায় তাহলে তো হ্রাস পেয়ে গেল, তাহলে হ্রাস পেয়ে গেল। তাই আমি বলি যদি বৃদ্ধির কথা বলে তাহলে ছোট সংখ্যাটা অ্যান্সার হবে। তাহলে প্রথমেই কিন্তু এই সংখ্যা এমনি বাদ, এটাও বাদ, এটাও এটাও বাদ, হয় এটা অ্যান্সার অথবা এটা অ্যান্সার। কেননা ছত্রিশ থেকে বৃদ্ধি পেয়ে তেষট্টি হয়েছে, সাতাশ থেকে বৃদ্ধি পেয়ে বাহাত্তর হয়েছে, তাহলে আমরা এখন এটা থেকে বিয়োগ করে দেখবো সাতাশ হয়েছে কিনা। তাহলে বাহাত্তর থেকে সাতাশ বিয়োগ করব, আর হচ্ছে সাতাশ, আর তেষট্টি থেকে আমরা ছত্রিশ বিয়োগ করব, ছয় আর সাত হলে তেরো, হাতে এক, চার আর দুই ছয়, তাহলে এটা মিলে যায়। সুতরাং এই কোশ্চেন অ্যান্সার কিন্তু ছত্রিশ, সুতরাং সংখ্যাটি হবে ছত্রিশ। একটু দেখেন সংখ্যাটি হবে ছত্রিশ, এই দুই অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা থাকবে, মনে রাখবেন। যদি বৃদ্ধির কথা বলে ছোট সংখ্যা অ্যান্সার হবে, যদি বৃদ্ধির কথা বলে তাহলে ছোট সংখ্যা অ্যান্সার হবে, যদি বৃদ্ধির কথা বলে তাহলে ছোট সংখ্যা অ্যান্সার হবে। একটু প্লিজ লিখে নেন, বুঝতে পারছেন কিনা, যদি বৃদ্ধির কথা বলে তাহলে ছোট সংখ্যা অ্যান্সার হবে, যদি কিনা বলতো যে এটা হ্রাসের কথা তাহলে বড় সংখ্যাটা অ্যান্সার হবে, যদি হ্রাসের কথা বলে তাহলে বড় সংখ্যাটা অ্যান্সার হবে। বারবার বলছি, যদি কিনা বলতো সাতাশ হ্রাস পায় তাহলে বড় সংখ্যা অ্যান্সার হবে, হ্রাস বললে বড় সংখ্যা অ্যান্সার, বৃদ্ধি বললে ছোট সংখ্যা অ্যান্সার, বৃদ্ধি বললে ছোট সংখ্যা অ্যান্সার। একটু কাইন্ডলি লেখেন, একটু লিখে রাখেন, মনে থাকবে না। এবং আশা করা যায় এই দুইটা নিয়ম থেকে দুইটা কোশ্চেন কমন, এই দুইটা নিয়ম থেকে দুইটা কোশ্চেন কমন, একটু লিখে রাখেন প্লিজ, এই দুইটা থেকে দুইটা কোশ্চেন কমন, কাইন্ডলি একটু লিখে নেন প্লিজ। প্রাইমারির এই বইটা কার কার কাছে আছে, প্রাইমারির এই বইটা আমার ক্যারিয়ার এক্সপার্টের যে বইটা, এটা কার কার কাছে একটা ইয়েস লেখেন, এবং এই ম্যাথগুলো সব এই বইতে পাবেন। এবং এটা দ্বিতীয় তৃতীয় ধাপ, দুই ধাপের জন্য কাজে লাগবে ইনশাল্লাহ। একটু তুলেন প্লিজ দ্রুত। এবং বুঝতে পারলেন কিনা লেখেন প্লিজ, বুঝতে পারছেন কিনা। এটা বুঝতে পারেন না এমন কেউ আছেন কিনা, একটু দেখেন তো, বুঝতে পারেন না এমন কেউ আছেন কিনা, স্যার আমি বুঝতে পারি নাই।
ওকে, কর্মজোর থেকে মাঝে মাঝে অঙ্ক আসে, কর্মজোর একটু লেখেন। কর্মজোর থেকে মাঝে মাঝে অঙ্ক আসতে দেখা যায়, সিক্স এক্স মাইনাস ও আই আর থার্টিন, সিক্স এক্স মাইনাস ও আই কমন হলো থার্টিন, সিক্স এক্স মাইনাস ও আই কমন হলো থার্টিন, আর ওয়ান আর থ্রি এক্স প্লাস টু ওয়াই, ওয়ান আর থ্রি এক্স প্লাস টু ওয়াই। এখন বসে এক্স ওয়াই সমান কত একটু দেখেন, এটা সমান কত খুব খেয়াল করবেন। এখানে বেসিক্যালি এক্স আর ওয়াই এর স্থানাঙ্কের মান বুঝাইছে, একটু দেখেন এক্স আর ওয়াই এর স্থানাঙ্কের মান বলতে বুঝায় এটা হলো এক্স এর জায়গা, এটা ওয়াই এর, এটা এক্স এর, এটা ওয়াই এর। তাহলে আমরা কি বলতে পারি প্রশ্ন মতে, যেটা বলতে পারি প্রশ্ন মতে, সিক্স এক্স মাইনাস ওয়াই সমান হবে ওয়ান, আর হচ্ছে থ্রি এক্স প্লাস টু, থ্রি এক্স প্লাস ওয়াই সমান হবে হচ্ছে আমার থার্টিন। কারণ হলো এটা সমান ওয়ান আর এটা সমান হবে এটা, একটু দেখেন। এখন আমরা অনায়াসে যোগ যদি করি ওয়াই ওয়াই ক্যান্সিল, নাইন এক্স সমান কিন্তু ফোরটিন, তাহলে এক্স সমান কত হবে ফোরটিন বাই নয়। একটু দেখেন হিসাব সহজ, খুবই সহজ কাজ। তবে বইয়ের কোশ্চেন এখানে টু ওয়াই ছিল, মিলানোর জন্য আপনি টু ওয়াই দিলে মিলবে অ্যান্সারটা, যদি না মিলে টু ওয়াই দিলে মিলে দেয়, কিন্তু মিলাই দিই অনেকের মিল, সিক্স এক্স মাইনাস ওয়াই সমান ওয়ান আর থ্রি এক্স প্লাস টু ওয়াই সমান হচ্ছে থার্টিন। একটু দেখেন যদি এরকম থাকে তখন সেক্ষেত্রে আপনি এটাকে দুই দিয়ে গুণ করেন, দুই দিয়ে গুণ করলে কত হবে টুয়েলভ এক্স, টুয়েলভ এক্স মাইনাস টু ওয়াই সমান টু, আর এটাকে এটা যা সাই থাক থ্রি এক্স প্লাস টু ওয়াই সমান হচ্ছে থার্টিন। একটু দেখেন এটা ক্যান্সেল হয়ে যায়, বারো আর তিন পনেরো, এক্স সমান হচ্ছে পনেরো, আর এক্স সমান ওয়ান, এক্স এর মান যেকোনো এক জায়গায় বসান, সিক্স এক্স মাইনাস ওয়াই সমান ওয়ান, যেহেতু এক্স এর মান ওয়ান, সিক্স ইন্টু ওয়ান মাইনাস ওয়াই সমান ওয়ান, আর মাইনাস ওয়াই সমান ওয়ান মাইনাস সিক্স, আর ওয়াই সমান ফাইভ, তাহলে অ্যান্সার কত হলো এক্স ওয়াই সমান হচ্ছে ওয়ান আর ফাইভ। একটু দেখেন এটা অ্যান্সার, এটাকে বলা ক্রোমোজোর মাঝে মাঝে এ ধরনের ম্যাথ আসতে দেখা যায়, একটু বলে ক্রোমোজোর মাঝে মাঝে এই ধরনের অঙ্ক আসতে দেখা যায়। একটু দেখেন আপনাদের সাথে কমিটমেন্ট ছিল, আপনারা যদি দশটা করে মিনিমাম শেয়ার করেন তাহলে কিন্তু আমরা ম্যাথের সাজেশন মূলক ক্লাসগুলো একটু তিন চারটা ক্লাস দিয়ে আশা করি ইনশাল্লাহ আপনি একাধিক কোশ্চেন কমন পাবেন, পঁচিশের মধ্যে আপনি অথবা বিশটা কোশ্চেনও কমন পাইতে পারেন। কিন্তু দেখলাম যে সকালে কিন্তু শেয়ার নাই, শেয়ার কিন্তু করেন নাই। সমান্তর ধারা থেকে এন তম পদ খুবই ইম্পর্টেন্ট, সমান্তর ধারা থেকে এন তম পদ খুবই ইম্পর্টেন্ট। একটু দেখেন এন তম পদ নির্ণয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সমান্তর ধারা থেকে এন তম পদ, সমান্তর থেকে এন তম পদ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সমান্তর ধারা থেকে এন তম পদ নির্ণয়, এবং তার সূত্র কি এন তম পদ সমান এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, এটা খুব ভালো করে মাথায় রাখেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সূত্র, সমান্তর ধারা এর তম পদ সমান এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, সমান্তর ধারার ক্ষেত্রে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, সমান্তর ধারার ক্ষেত্রে এন তম পদ সমান এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। একটু কোশ্চেন লিখে তাহলে ক্লিয়ার হবে, একটি সমান্তর ধারার অন্তর হচ্ছে নয়, একটি কোশ্চেন লিখি একটা, একটি সমান্তর ধারার অন্তর হচ্ছে নয়, অন্তর নয়, একটু লেখেন একটি সমান্তর ধারার অন্তর হচ্ছে নয়, অন্তর নয়, সপ্তম পদ হচ্ছে ষাট, সপ্তম পদ হচ্ছে ষাট, সপ্তম পদ কত ষাট, একটি সমান্তর অন্তর হচ্ছে নয়, সপ্তম পদ হচ্ছে ষাট, ষাট, বারোতম পদ কত বের করতে বসে, বারোতম পদ কত বের করতে বসে,
12তম পদ কত একটু দেখেন এই যে তম বললে তখন এনতম পদের সূত্র তাহলে ডি এর মান 9 তার মানে প্রথম পদ দেয়া নাই তারপর দেখেন ডি এর মান কত 9 আর সপ্তম পদ দেয়া আছে সপ্তম পদের সূত্র কি হবে a প্লাস n মাইনাস 1 ইনটু d তাহলে n মানে 7 হবে ইনটু d সমান হচ্ছে 60 হবে তাহলে a প্লাস এখানে 6 ইনটু d এর মান 9 দেয়া আছে তাহলে c এর সমান কত হবে 60 মাইনাস 54 মানে 6 এখন দেখেন বের করতে বলছে 12 নম্বর পদ কত অর্থাৎ সমান্তর ধারাটি 12 তম পদ কত বের করতে বলছে তাহলে 12 তম পদ কত হবে 12 তম পদ হবে a প্লাস 12 মাইনাস 1 ইনটু d এর মান কত এর মান 6 প্লাস 11 ইনটু এটার মান 9 তাহলে 6 প্লাস 9 11 99 মানে 105 হবে এই কোশ্চেনের आंसर এবং এই এনতম পদ থেকে পরীক্ষা কোশ্চেন আসবে এনতম পদ থেকে পরীক্ষা কোশ্চেন আসবে সুতরাং এটা খুব খুব আগ্রহের সাথে ভালোবাসার সাথে শিখতে হবে একটু দেখেন একটু বুঝতে পারছেন কিনা প্লিজ দেখেন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এবং আমরা যদি আপনাদেরকে অন্তত 100 ম্যাথ প্র্যাকটিস করাতে পারি 100 ম্যাথ করলে আনা ইনশাআল্লাহ এর মধ্যে আপনি কোশ্চেন কমন পাবেন আমরা যেহেতু আপনাদের 2 তারিখ পরীক্ষা আজকে 31 তারিখ এবং আজকে এবং কালকের মধ্যে চেষ্টা করব এই 100 ম্যাথ একটু করে ফেলার জন্য এই 100 ম্যাথ করে ফেলার জন্য আজকে এবং কালকের মধ্যে ট্রাই করব তবে সেক্ষেত্রে চেয়েছিলাম সর্বোচ্চ শেয়ার আপনাদের আশা করার জন্য সেটা কিন্তু পাই নেই পিতাপুত্রের গড়ের অঙ্ক কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রাইমারি পরীক্ষায় গড় থেকে একাধিক কোশ্চেন আসে দেখা যায় একটা কোশ্চেন লিখে দেখেন পিতা ও পুত্রের বয়সের গড় 30 বছর পিতা ও পুত্রের বয়সের গড় 30 বছর পিতা ও পুত্রের বয়সের গড় হচ্ছে 30 বছর পিতা পুত্রের বয়সের গড় 30 বছর পিতা পুত্রের বয়সের গড় 30 বছর 6 বছর পরে তাদের বয়স অনুপাত 5:1 6 বছর পরে তাদের বয়সের অনুপাত হচ্ছে 5:1 তাদের 6 বছর পরে তাদের বয়স অনুপাত 5:1 পুত্রের বর্তমান বয়স কত পুত্রের বর্তমান বয়স কত একটু দেখেন তাহলে পিতা পুত্রের বয়সের গড় 30 বছর পিতা পুত্রের বয়সের গড় হল 30 বছর 6 বছর পরে 6 তাদের বয়স এখন আমরা একটা কাজ করব এই 6 বছর পরে বলতে এটাকে ধরে কিন্তু ম্যাথ করব তাহলে 6 বছর পরে পিতা ধরব কত দেখেন 6 বছর পরে তাদের বয়স অনুপাত 5:1 তাহলে 6 বছর পরে তাদের বয়স অনুপাত 5:1 একটু খুব খেয়াল করবেন তাহলে 6 বছর পরে পিতা ধরি আমরা 6 বছর পর পিতার বয়স হল 5x আর পুত্র কত হবে x তাহলে অথে বর্তমানে দেখেন বর্তমানে পিতা কত হবে পিতা হবে 6x - 5 আর পুত্র হবে হচ্ছে x - 5 খেয়াল করেন আপনার বয়স এখন সাপোজ 15 বছর তাহলে এটা যদি 5 বছর পরে আপনার বয়স যদি 15 বছর হয় তাহলে বর্তমানে বয়স কত ছিল মানে আগে 5 বিয়োগ হবে এবং এই দুটোর অনুপাত দেখেন 6x - 5 প্লাস x - 5 এরা পিতা এবং পুত্র লোক কয়জন দুইজন তাহলে গড় মানে দুই দিয়ে ভাগ করলে গড় হবে এটা সমান 30 x এর ভ্যালু বের করবেন দেখেন x এর ভ্যালুই কিন্তু হচ্ছে পুত্রের বয়স x এর ভ্যালু কত 12 একটু দেখেন x এর ভ্যালু কত 12 x এর ভ্যালু হচ্ছে 12 তাহলে x এর ভ্যালু যদি 12 হয় তাহলে পুত্রের বর্তমান বয়স কত হবে এই যে বিয়োগ করেন
তার মানে পুত্রের বয়স হবে হচ্ছে কত, বারো মাইনাস পাঁচ মানে সাত বছর, পুত্রের বয়স হবে বারো মাইনাস সাত মানে হচ্ছে পাঁচ বছর। একটু দেখেন বুঝতে পারছেন কিনা, মাঝে মাঝে ত্রিকোণমিতির কিছু ম্যাথ থাকে, একটু দেখেন একটা কোশ্চেন কি দেখি, এটা 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 একটা হচ্ছে এই এ বি একটা মই, এই এ বি হলো মই মানে মইটা হলো এটা, এই যে এটা হলো মই, এ বি একটা মই যেটা দেয়া আছে পঞ্চাশ মিটার, খুব খেয়াল করবেন। আর বলা আছে যে এই মইয়ের প্রান্ত থেকে উচ্চতা হলো চল্লিশ মিটার, এই কোশ্চেনটা বসে তাহলে এই 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 জায়গা থেকে মইয়ের এই দূরত্বটা কত এটা বের করতে বসে দেখেন, খুব টেকনিক্যাল একটা ম্যাথ। মই মানে সিঁড়ি যেটা লাগানো থাকে সেই মইয়ের, তাহলে মইটা হেলান দেয়া আছে এই জায়গা থেকে দেয়ালের সাথে হেলান দেয়া, এটা হলো মই, এই উচ্চতাটা চল্লিশ মিটার দেয়া, তাহলে এখান থেকে এই মইয়ের দূরত্ব কত বের করতে বসে। আমরা দীর্ঘমধ্যে একটা জিনিস শিখেছিলাম তিন চার পাঁচ, মনে রাখেন এটা চার হলে তিন হয়, এটা পাঁচ, এটা অতিভুজ, এটা চার হলে এটা তিন হয়, এটা শিখেছিলাম মনে করে দেখেন তিন চার পাঁচ, একটু দেখেন আমরা শিখেছিলাম তিন চার পাঁচ। তাহলে যদি কিনা তিন হার শূন্য বসে, এখানে শূন্য এখানে শূন্য এখানে শূন্য, তাহলে এটা কিন্তু তিরিশ মিটার হয়। এটা প্রাইমারি পরীক্ষা আসছে, মাঝে মধ্যে কিন্তু পরীক্ষা আসে দেখা দেয়, কখনো কখনো ক্ষেত্রফল নির্ণয় শিখায় অথবা বলে তিন চার পাঁচ যদি হয় তাহলে এর ক্ষেত্রফল কত, তিন চার পাঁচ যদি হয় একটি ত্রিভুজের বাহুর ক্ষেত্রফল কত। ভাইয়েরা খুব খেয়াল করেন তো, যদি কি এটা পাঁচ হয় এটা চার হয় তিন হয় তাহলে ক্ষেত্রফল কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তার মানে দুই, এটা হবে সিক্স, সহজ হিসাব। তাহলে ক্ষেত্রফল যদি বের করতে বলে তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা বসাইলে কিন্তু ক্ষেত্রফল বের হয়ে যায়, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা বসাইলে কিন্তু ক্ষেত্রফল বের হয়ে যায়। কখনো কখনো বলে ত্রিভুজ গঠন করা যাবে কিনা সেটা বের করতে বলে, যেমন দেখেন তিন চার পাঁচ, তিন চার পাঁচ, এবং এটা দ্বারা ত্রিভুজ গঠন করা যাবে কিনা সেটা বের করতে বলে। আমরা জানি ত্রিভুজের যে কোনো দুই বাহু সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, এটা তিন এটা চার, তিন আর চার যোগ করলে সাত, তিন আর চার যোগ করলে সাত হয়, সাত কিন্তু পাঁচ থেকে বড়। এই তিনটা কন্ডিশন থেকে যে কোনো একটা থেকে কোশ্চেন পরীক্ষা আসতে দেখা দেয়, হয় ওই মইয়ের এই মইয়ের ইয়ে বের করতে বলে অথবা ক্ষেত্রফল বের করতে বলে অথবা ত্রিভুজ গঠন করা যাবে কিনা বের করতে বলে। সিম্পল হিসাব, প্রথম যেটা যোগ করবেন, যোগ করে দেখবেন এটা থেকে বড় কিনা, যদি কিনা এই দুটো যোগফল এটা থেকে বড় হয় তাহলে এটা দিয়ে ত্রিভুজ গঠন করা যাবে। কারণ আমরা ত্রিভুজের জানি ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। ওকে, তারপর দেখেন একটি স্কুলে ড্রিল করার সময় আট দশ বারো, একটি স্কুলে ড্রিল করার সময় আট দশ বারো সাড়ে সাজানো যায়, একটি স্কুলে ড্রিল করার সময় আট দশ বারো সাড়িতে সাজানো যায়, সাড়িতে সাজানো যায় বসে, আবার বর্গাকারও সাজানো যায় বসে, বর্গাকারও সাজানো হচ্ছে মোট ছাত্র কত, এরকম ম্যাথ থাকলেই আট দশ বারো খুব খেয়াল। প্রথম কাজ হলো আপনি লক্ষ্য করবেন দুই চার পাঁচ এবং ছয়, আবার দুই দিয়ে ভাগ করা দেয় দুই পাঁচ এবং তিন বসে বর্গাকারে সাজানো দেয়। এই বর্গাকারে কথাটা থাকলেই মনে রাখবেন এগুলো থেকে সব জোড়া নিবেন, এই যে দুই ইন্টু দুই জোড়া হয়ে গেল, তারপর দুই পাঁচ এবং তিন কিন্তু ফাঁকা, খুব খেয়াল করবেন এটা কিন্তু গুরুত্বপূর্ণ কথা। যদি বর্গাকারের কথা বলে যে প্রথম বলছিল আট দশ বারো সাড়ে সাজানো যায় বসে, তাদেরকে আবার বর্গাকারও সাজানো দেয়, এরকম বলে জোড়া বানাইতে হবে। এখানে কত নিয়ে লাগবে, আর একটা দুই হলে জোড়া হয়ে যায়, এখানে একটা পাঁচ হলে জোড়া হয়ে যায়, এখানে একটা তিন হলে জোড়া হয়ে যায়,
এবং যদি এইগুলো গুণ করেন, খুব খেয়াল করেন, এটা গুণ করলে হবে চার, এটা গুণ করলে হবে চার, এটা পঁচিশ, এটা হলো নয়, গুণ করলে হবে ছত্রিশশো। এই ছত্রিশশো কিন্তু আনসার, অর্থাৎ ছত্রিশশো কিন্তু বড় করা যায়, ছত্রিশশোকে কিন্তু বড় করা যায়। সুতরাং বড় করা যদি বলা হয় মোট ছাত্র কতজন, তাহলে এটা আনসার। যদি বলে কতজন ছাত্র, মানে কত দিয়ে ছাত্র গুণ করতে হবে, এই তিনটা আবার এক জায়গায় চলে আসবে। তাহলে সেক্ষেত্রে দুই পাঁচ এবং তিন কত, পাঁচ তিন পাঁচ দশ তিরিশ, একটু দেখেন প্লিজ খেয়াল করেন। তার মানে যদি বলে বড় করার সাথে কতজন ছাত্র লাগবে, আনসার কিন্তু ছত্রিশশো। যদি বলে বড় করতে কত কত লাগে, এখানে লাগবে তিন, এখানে একটা পাঁচ, এখানে একটা দুই লাগবে, তাহলে এগুলো বড় করার সাধারণ হয়। একটু দেখেন প্লিজ, তাহলে আনসার হবে কতজন, ছত্রিশশো জন। অর্থাৎ ছত্রিশশো জন ছাত্র হলে এটাকে বড় করে সাজানো যায়, ছত্রিশশো জন হলে এটাকে বড় করে সাজানো যায়। একটু দেখেন তো বুঝেন কিনা। তারপর দেখেন একটি তেলপূর্ণ পাত্রের ওজন বত্রিশ কেজি, একটি তেলপূর্ণ পাত্রের ওজন হচ্ছে বত্রিশ কেজি, একটি তেলপূর্ণ পাত্রের ওজন বত্রিশ কেজি। যখন হাফ পূর্ণ থাকে তখন হচ্ছে বিশ কেজি। যখন তেলপূর্ণ পাত্র, একটি তেলপূর্ণ পাত্রের ওজন বত্রিশ কেজি, একটি তেলপূর্ণ পাত্রের ওজন বত্রিশ কেজি, যখন অর্ধেক পূর্ণ থাকে, যখন অর্ধেক পূর্ণ তখন হচ্ছে বিশ কেজি, তাহলে পাত্রের ওজন কত, তাহলে পাত্রের ওজন কত, এই অঙ্কটা করে কমেন্ট সেখানে আনসার দেন, করে কমেন্ট সেখানে আনসার দেন, দেখি কত আনসার হয়।